Thank mm -hmm. network the solution for humanity sallallahu ala muhammad sallallahu alayhi wa sallam sallallahu ala muhammad sallallahu alayhi wa sallam sallallahu ala muhammad sallallahu alayhi wa السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الاولين والاخرين نبينا وامامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وعلى من تبعهم باحسان الى يوم الدين. اللهم اجعلنا معهم بمنك. যে প্রান্তে বসে যে দেশে বসে পৃষ্টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের জীবন আলোচনার এই মহতি আয়োজনে সাদর সম্ভাষণ জানাচ্ছি বন্ধুগণ আমরা মোহাম্মদ সাল্লাহ আসলামের জীবন জানতে চাই তার জীবনকে বুঝতে চাই অনুসরণ অনুকরণের জন্যে তার শিশুকাল অতিক্রান্ত হয়েছে তিনি দুধ পান করেছেন দুই বছর পর্যন্ত দুধ পান করেছেন তারপর মায়ের কোলে ফিরে এসে দুধ মায়ের আবেদন এবং ওই সময়ে মহামারী রোগ ছড়িয়ে পড়া দুটি একাকার হয়ে গিয়ে আবার তিনি ফিরে গিয়েছেন তার দুধমা হালিমাতুসাদিয়া দিয়াহ আনহার গৃহে তাইফে মনে সাদ গুত্রে আর চার বছর বয়সে রসুল সাল্লাহ বক্ষ বিদীর্ণ করেছেন رب العالمین তার ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে শక్కుস আর শక్కుস বা বক্ষ বিদীর্ণ হওয়া যখন রসুল সাল্লাল্লাহু সঙ্গে সাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম শুইয়ে দিয়ে তার বক্ষ মুবারক বিদীর্ণ করলেন প্রাণ বের করলেন কলিজা বের করে এই দেখে তার ভাই আব্দুল্লাহ চিৎকার করে চলে গেল বলল মোহাম্মদ সাল্লাহকে হত্যা করে ফেলেছে হ্যাঁ হলিমাতুস সাদি আর আদিয়র এলেন তার স্বামী সহ

ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করে আবার ফিরে এসেছে ঠিক এমনি মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের জীবনে ঘটে যাওয়া সাক্ষসাদার বা বক্ষ বিদীর্ণ হওয়াকে সহি মুসলিমের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এবং এটা আমাদের বিশ্বাস করে আমাদের ইমানের অংশ যদিও দুর্ভাগ্যজনক সত্য কোনো কোনো তথাকথিত শিক্ষিত জন রসুল সাসমের সাক্ষুসাদার বা বক্ষ বিদীর্ণ করাকে মেনে নিতে চান না বলেন আধ্যাত্মিকভাবে হয়েছে তাদের উত্তর তো আনাস রিয়াল বর্ণিত সেই মুসলিমের হাদিস যে তিনি বলেছেন তিনি নিজে দেখেছেন রসুল সাল্লাই বক্ষ বক্র মোবারক বা বক্ষ বিদীর্ণ করার পর শিলাই যে দেয়া হয়েছিল তিনি দেখেছেন বলে আমি দেখেছি মোহাম্মদুল সাল্লামের পবিত্র বক্ষ মুবারকে সেলাইয়ের দাগ যদিও ইউরোপিয়ান কোন কোন অমুসলিম শিক্ষার ধ্বজাদারী তথাকথিত পণ্ডিতেরা বলে রসুলের এই সাক্ষসাদার বা বক্ষ বিদীর্ণ হয়ে একটি অসুস্থতা ছিল মৃগি ব্যায়াম কেউ বলতে চায় মূর্চা যাওয়া কেউ বলতে চায় কিন্তু না এটা প্রমাণিত দরবারে নবীর মাহাত্ম আর শ্রেষ্ঠত্বের প্রমাণ সাক্ষসাদা শিশু নবী মুহাম্মদ আলী আসকার তসলিমের চার বছর বয়সে যখন হল হলো মাতু সাদি আরাদি আল্লাহ ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন তিনি আদর করে জড়িয়ে ভরে নিয়ে গেলেন রসুল সাল্লাহ আসলাম তিনিও ঘটনার আকস্মিকতায় করলেন তার চেহারায় বিব্রতির ছাপ বিব্রত করার বাস্তবতা তার চেহারায় ফুটে উঠল। যদিও ঐতিহাসিকভাবে প্রমাণিত আলী সাল্লামকে অন্ধকার যুগের সকল অন্ধকার থেকে পবিত্র রাখার জন্য রব্বুল আলমিন আরও জিবরিল আলী হিসালামের মাধ্যমে সাক্ষ্য সদর করিয়েছেন দ্বিতীয়বার ছিল ইসরা এবং মেয়রাজে যাওয়ার অবশ্যই বিশ্বাস করব যে মোহাম্মদ সাল আলী ওসাল্লামকে দৈহিকভাবে সুগঠিত করে তোলার জন্যে রব্বুল আলমিন তার হাবিব এর অফেন হার্ট সার্জারি করিয়েছেন জিব্রিল আলী ইসাল্লাম নামক রো হাল আমিনের মাধ্যমে রসুল আসলামের চার বছর বয়সে যখন শাক্কু সাদার হল কিন্তু এই ঘটনার আকস্মিকতায় রসুল সাল্লামের দুধ বাই চিৎকার করে মা বাবাকে যখন মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করা হয়েছে এমনটা বলতে লাগলো রাসূল এসে পেলেন তারা জীবিত 할িমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী তখন তারা বিব্রতময় পরিস্থিতির মুখমুখী হলেন দেখলেন রাসূল সাল্লাল্লাহু নিজেও অর্থাৎ শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কেন যেন বিবর্ণ হয়ে গিয়েছেন এমন অকস্মাৎ বিব্রতকর পরিস্থিতির মুখমুখী হয়ে দুজনে পরামর্শ করলেন স্বামী স্ত্রী পরামর্শ করে বললেন আর আমাদের কাছে নিরাপদ নয় অন্যের পুত্র রক্ষা যদি না করতে পারি কি জবাব দেব তাই দুজন পরামর্শ করে আবার শিশু নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে নিয়ে মাক্ষাতুল তার মা আমেনারা গৃহে ফিরে শিশু নবী মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লামের মা হালিমাতু সাদিয়া এবং তার স্বামী আর তার পুত্রকে কাছে পেয়ে আশ্চর্য নিতে হলেন কারণ এত তাড়াতাড়ি তো নিয়ে আসার কথা নয় কেন আলিমতুসাদিয়াহ তালহা প্রথমে শাকুসাদার এর ঘটনা শোনাতে চাননি তিনি বরং বললেন না আপনার ধন আপনার কাছেই ফিরিয়ে দিতে এসেছি তাই আমানত গ্রহণ করুন আমাদের জন্যে দোয়া করুন আমি এর দূরেই চাই কিন্তু আমি না যখন জিজ্ঞেস করলেন তিনি আর এড়াতে পারলেন না তখন সত্য ঘটনাই তাকে খুলে বলে দিলেন তখন রসুল সাল্লাহ ইসলাম জন্মদানকারিনী গর্ব ধারিণী মা এবং এই দুজন মিলে পরস্পর আলোচনা করতে লাগলেন কথা বলতে লাগলেন সাল্ল আলী ওসাল্লামের ব্যাপারে অনেকগুলো বর্ণনায় প্রমাণিত হালিমাতু সাদিয়া যিনি মোহাম্মদ সাল্ল আলী ওসলামকে দুদ্ধ পানের গৌরবে ধন্য তিনি মোহাম্মদ সাল্লাহ ইসলামকে দুধ পানের জন্যে গ্রহণ করা থেকে শুরু করে নিয়ে ফিরিয়ে নিয়ে আসা পর্যন্ত এর মধ্যে সব ঘটনা খুলে বললেন তাদের অভাব বিদৌড়িত হওয়ার কথা বললেন তাদের গৃহপালিত পশুদের সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার অভূতপূর্ব অবিস্মরণীয় ঘটনা শোনালেন একই মাঠে সবার উট ছাগল দুম্বা বকরি চে কিন্তু হাইমাতু সাদিয়ার বকরি সাগল উ সুন্দর স্বাস্থ্যের অধিকারী অন্যদেরটা নয় দুধ আগে যা দিত না তার চেয়ে অনেক বেশি শুধু তাই না তার পরিবারে সমৃদ্ধি মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের বেড়ে ওঠা এক এক করে করে এবং তার পরিবারে সবার মধ্যে তৃপ্তি আর আনন্দ আর ভালো লাগা আমি না রসুল সাল্লা ইসলামের গর্বদারিণী মা দুধপান কারিনী মায়ের মুখে সব শুনে শুনে ভীত হন নাই দুজনে কিশু মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের অবিশ্বাস্য রকম এমন বাস্তব অভূতপূর্ব বলি শুনে শুনে নিজেরাই তন্ময় হচ্ছিলেন অভিভূত হচ্ছিলেন আর তাই তাদের অলিজার ভালোবাসা হৃদয়ের ভালোবাসা এবং আদর আর স্নেহ মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওসাল্লামের উপরে আরও বেশি হচ্ছিল যাই হোক মোহাম্মদুল সল্লাহ আলী ওসাল্লাম এই যাত্রায় তার দুধ দুদ্ধানকারিণী মায়ের কাছ থেকে গর্বদারিণী মায়ের কাছে থেকে গেলেন মোহাম্মদুন সাল্ল আলী ওসাল্লাম তার মায়ের কাছে মাক্কাতুল মোকার থাকলেন আর কয় বছর সিরাতের গ্রন্থগুলোর ধারাবাহিক বিশ্লেষণে আমরা পাই প্রায় দুই বছরের মতো তিনি তার মায়ের কাছে থাকলেন চার বছর থেকে নিয়ে ছয় বছর হওয়া পর্যন্ত মা তার ভালোবাসা ভালো লাগা পিতৃহীন এতিম শিশুর প্রতি নিজের স্বামী হারানোর বেদনা সবকিছুকে মিলিয়ে ভালোবাসা দিয়ে আগলে ধরে রাখলেন মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম জন্মের পর অল্প কয়েকদিন পরেই তায়েফের বনি সাদ গুত্রে সুন্দর আবহাওয়ায় সুন্দর পরিবেশে মরুর স্বাধীন পরিবেশে এবং প্রাঞ্জল বিশুদ্ধ ভাষার চর্চার কেন্দ্রে বড় হয়ে উঠলেন আর বন্ধু তাই রব্বুল আলমিনেরা আব্বা সুফান আলার সিদ্ধান্ত ছিল তারপর মাক্কাতুল মোকার্রামা যখন ফিরে এলেন নগর জীবনে মায়ের সান্নিধ্যে আবার বেড়ে উঠতে লাগল তাই রসুল সাল্লামের জীবনে মরুর জীবনের স্বাধীন জীবনের উন্মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার যে সুন্দর বাস্তবতা টিকেমনি নগর জীবনে গর্ভদারিণী মায়ের ভালোবাসায় সবচেয়ে বড় কথা কাবার আঙ্গিনায় কাবাতুল মুশারফার আঙ্গিনায় বেড়ে ওঠার বাস্তবতাও এক এবং একাকার হয়ে আমরা স্বাভাবিকভাবে বর্তমান সময়ে এটি বাচ্চা যখন চার বছর পূর্ণ করে পাশে পোষ তখনই আমরা তাদের শিক্ষা দিতে চেষ্টা করি বাল্য শিক্ষা শৈশবের শিক্ষা মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম চার বছর পূর্ণ করলেন তায়েফে হ্যাঁ গেলেন মায়ের কাছে পাঁচ বছর বয়সে মা কি এমন শৈশবের শিক্ষার ব্যবস্থা করেছিলেন তাহলে প্রশ্ন কে শেখালেন তখন তো তার দাদাও জীবিত ছিলেন দাদা খুব খুব ভালোবাসতেন মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম আর কেন ভালোবাসবেন না বন্ধু দাদার দশটি পুত্র সন্তানের সবচেয়ে প্রিয়তম পুত্র সন্তান ছিলেন আবদুল্লা আর আবদুল্লাকে আল্লাহর জন্য কুরবানি করতে চেয়েছিলেন তিনি ওই কুরবানির একটা দুইটা নয় দশটি বিশটি নয় একশতটা উঠ কুরবানি দিয়েছেন আর হা ওই পুত্র একটিমাত্র সন্তান প্রসব হওয়ার আগেই দুনিয়া থেকে চলে গিয়েছে আর ওই সন্তানের একমাত্র সন্তান যার চেহারা যার চাল চলন যার বেড়ে ওঠা স্বয়ং আরশের মালিকের একান্ত বাস্তবতা স্বয়ং আরশের মালিকের ভালোবাসায় এবং তত্ত্বাবধান তাকে আব্দুল মুতালিব ভালো না বেশি পারে বন্ধুগণ বর্ণনায় রয়েছে আব্দুল মুতালিব কাবার রক্ষক ছিলেন তার জন্য কাবার ছায়ায় বিছানা পেতে দেয়া হতো তিনি ওখানে বসতেন তার বাচ্চারা চতুর্দিকে এসে বিছানার বাহিরে বসতেন কিন্তু কেবল একজন আব্দুল মুতালিবের ওই নাতি আবদুল্লার পুত্র শিশু নবী মোহাম্মদ সাল্লাম তারই অধিকার ছিল আব্দুল মুতালিবের সাথে তার বিছানায় কাবার ছায়ায় বসা এতটা ভালোবাসতেন তিনিও কোন শিক্ষকের ব্যবস্থা করেন কেন বন্ধু কারণ হল আব্লা সুফহান নিজে তার নবীকে শেখাবেন আবলাহ সুফহান নিজে তার নবীকে জ্ঞান শিক্ষা দেবেন তাই দুনিয়ার এও তাকে শিখাতে পারে শিখায় পরিবেশই রব্বুল আলমিন অনুমোদন করেননি দ্বিতীয় আরেকটি কারণ তিনি লিখতে জানতেন না তাই তিনি উম্মি আর এটা অনন্তকাল যাবত আমাদেরই কল্যাণে যাতে করে জিবরিল আলী ইসালামের মাধ্যমে রসুল সাল্লা অন্তরে নাজিল হওয়া তিরিশ পার আর একশো চোদ্দটি সুরার পর আন আল ক্যারিমের ব্যাপারে আমাদের কারো এমন সন্দেহ না জন্মাতে পারে যে মোহাম্মদ নিজে লিখে দিয়েছে। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি বিরতিকে ফিরে সেই প্রসঙ্গে আরো আমরা জানবো আব্বা আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানে পর সারা দুনিয়ার মানুষকে করন মাজিদ আল্লাহাল পড়তে বললেন বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকল আল কোরআনকে করা এটি প্রজ্ঞাপন কেতাব কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায়। প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে ডিস টিভি বাংলায় লান্ট লা মাইনে

চমৎকার শিশুরা প্রতি বৃহস্পতিবার ছন্ধ্যা সাতটায় বা পুনঃসম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বি বাংলায় সালাম আলাইকুম আহমতল্লাহ বন্ধগন ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বিরতের আগে আমরা আলোচনা করছিলাম মোহাম্মদুন সাল্লাল্লাহ আলী হোসেনলাম তার শৈশব অতিক্রম করলেন বনিষাদ পুত্রের হালিমাতুসাদিয়া রাদিয়াল্লাহ তালানার গৃহে তার সন্তানদের সাথে তারই গৃহের চতুষ্পার্শ্বে আর তায়েফের তৎকালীন সুন্দর মনোরম নয়নাবিরাম পরিবেশে তারপর মায়ের কাছে ফিরে এলেন আমরা স্বাভাবিকভাবে বর্তমান সময়ে এটি বাচ্চা যখন চার বছর পূর্ণ করে পাশে পোষ তখনই আমরা তাদের শিক্ষা দিতে চেষ্টা করি বাল্য শিক্ষা শৈশবের শিক্ষা মোহাম্মদ সাল আলী ওসাল্লাম চার বছর পূর্ণ করলেন তায়েফে হ্যাঁ গেলেন মায়ের কাছে পাঁচ বছর বয়সে মা কি এমন শৈশবের শিক্ষার ব্যবস্থা করেছিলেন তাহলে প্রশ্ন কে শিখালেন তখন তো তার দাদাও জীবিত ছিলেন দাদা খুব খুব ভালোবাসতেন মোহাম্মদ সাল আলী ওসাল্লাম আর কেন ভালোবাসবেন না বন্ধু দাদার দশটি পুত্র সন্তানের সবচেয়ে প্রিয়তম পুত্র সন্তান ছিলেন আব্দুল্লাহ আর আবদুল্লাকে আল্লাহর জন্য কুরবানি করতে চেয়েছিলেন তিনি ওই কুরবানির ফিদিয়া হিসেবে একটা দুইটা নয় দশটি বিশটি নয় একশতটা উট কুরবানি দিয়েছেন আর হা ওই পুত্র একটিমাত্র সন্তান প্রসব হওয়ার আগেই দুনিয়া থেকে চলে গিয়েছে আর ওই সন্তানের একমাত্র সন্তান যার চেহারা যার চালচলন যার বেড়ে ওঠা স্বয়ং আরশের মালিকের একান্ত বাস্তবতা স্বয়ং মালিকের ভালোবাসায় এবং তত্ত্বাবধান তাকে আব্দুল ভালো পারে বন্ধুগণ বর্ণনায় রয়েছে আব্দুল মুতালিব কাবার রক্ষক ছিলেন তার জন্যে কাবার ছায়ায় বিছানা পেতে দেয়া হতো তিনি ওখানে বসতেন তার বাচ্চারা চতুর্দিকে এসে বিছানার বাহিরে বসতেন কিন্তু কেবল একজন আব্দুল মুতালিবের ওই নাতি আবদুল্লার পুত্র শিশু নবী মোহাম্মদ সাল্লাম তারই অধিকার ছিল আব্দুল মুতালিবের সাথে তার বিছানায় কাবার ছায়ায় বসা এতটা ভালোবাসতেন আব্দুল তিনিও কোনো শিক্ষকের ব্যবস্থা করেন কেন বন্ধু কারণ হল আল্লাহ সুফহান নিজে তার নবীকে শিখাবেন আল্লাহ সুফানা নিজে তার নবীকে জ্ঞান শিক্ষা দেবেন তাই দুনিয়ার কেউ তাকে শিখাতে পরিবেশি শিখায়নি আলমিন অনুমোদন করেননি দ্বিতীয় আরেকটি কারণ তিনি লিখতে জানতেন না তাই তিনি উম্মি আর এটা অনন্তকাল যাবত আমাদেরই কল্যাণে যাতে করে জিবরিল আলী হিসালামের মাধ্যমে অন্তরে নাজিল হওয়া তিরিশ আর একশো চোদ্দটি সুরার আন আল করিমের ব্যাপারে আমাদের কারো এমন সন্দেহ না জন্মাতে পারে যে মোহাম্মদ নিজে লিখে দিয়েছেন তিনি নিজে লিখতেই পারতেন না বর্ণমালা জানতেন তাই তিনি উম্মি আর নবজাতক শিশু যখন শৈশব শেষ করে শিক্ষার বয়সে পৌঁছায় তখন তাকে প্রথম বর্ণমালাই শিখাতে হয় মুখের ভাষা ফুটাতে হয় বর্ণমালা শেখাতে হয় কিন্তু দেখুন মোহাম্মদ সাল আলী ওসাল্লামকে কেউ শিখাতে আসেনি তার মাও কোনো গৃহ শিক্ষক নিয়োজিত করেননি দাদাও করেননি চাচাও করেননি হালিমাতুর সাদিয়ার গৃহ তিনি কোনো গৃহ শিক্ষকের কাছে পড়েননি বরং তার শিক্ষক ছিলেন স্বয়ং আরসের মালিক আল্লা সুফহান তাহলে আবার শুনুন রব্বুল যে তাকে শিখালেন দলিল কি শুনুন বন্ধু কোরআন আল করিমে আল্লাহ সুফান মোহাম্মদ সাল্ল আলী সাল্লামকে যে শিখিয়েছেন নিজে রব্বুল আলমিন নিজে তাকে শিখিয়েছেন এর প্রমাণ রয়েছে যেমন কোরআন আল করিমের সুরথ আল নিসা এর একশো তেরো নম্বর আয়াতে الله سبحانه وتعالى الله من الشيطان الرجيم وأنزل الله عليك الكتاب والحكمة وعلّمك ما لم تكن تعلم. وأنزل الله عليك الكتاب نبيه ابن ربي نازل الله سبحانه وتعالى الكتاب القرآن الكريم والحكمة. إبن حكمة. আবি করতে বিজ্ঞান আর হা এক মানে তার নবী মোহাম্মদ কথা কাজ সমর্থনার গুণাবলী শুননা একটি ওহিয়ে মাতলু আর একটা ওহিয়া গায়ের হাদিস। আর ওয়া আল্লাম তা আলাম আর নবী হে আপনাকে শিখিয়েছেন স্বয়ং আবল এমন জিনিস যা আপনি আগে জানতেন না ওয়া আল্লাম তা আলাম আল্লা ইল্লাম আল্লাহ আল্লামাকা আল্লাহ শিকাদিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সুতরাং আল্লাহ সুবহানাহু নিজে তার হাবিবকে শিখিয়েছেন যে শব্দটি রব্বুল আলামিন তা হলো ইলম আল্লামা ইউআল্লিমু তা'लीम ইলম অনেকেই বলবেন যে এই পৃথিবীতে মানুষের জ্ঞান বিবেক এবং মানুষের সৃষ্টিশীলতা মানুষের কর্মদক্ষতা দুটি জিনিসের সমন্বয় হয় একটি হলো নিজের আকল তথা আরেকটি হলো অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা যদিও দুর্ভাগ্যজনক সত্য কোন কোন সমাজ বা জাতি বুদ্ধিকে অগ্রগণ্য করতে চায় বিবেকের চেয়ে জ্ঞানের চেয়ে কিন্তু জেনে রাখা উচিত জ্ঞান এবং বুদ্ধি আকাশ আর পাতাল পার্থক্য রয়েছে তাদের মধ্যে জ্ঞান অর্জন করতে হয় কিন্তু বুদ্ধি জন্মগত ভাবে সবাই প্রাপ্ত হয় বুদ্ধির সাথে যখন জ্ঞান এসে বিদীর্ণ হওয়া তখনই ব্যক্তি সত্তা দে হয়ে জলতে থাকে অন্ধকার বিদরিত করে দেয় আর তাই বুদ্ধি প্রয়োজন আল্লাহ জন্মগত ভাবেই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে বুদ্ধি দিয়ে বিবেক বুধ দিয়ে দৈহিক বাস্তবতায় অনন্য করে তৈরি করেছিলেন নিজেই এর সাথ করেছেন চল্লিশ জন সুটাম যুবকের দেহে যে শক্তি রসুল সাল্লামের মধ্যে একাই তা রয়েছে আর তাই সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রসুল হওয়ার জন্য ওহি বহন করার জন্য কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করে আমাদের সকলের জন্য হেদায়েতকে প্রসারিত প্রচারিত করার জন্য সকল কঠিন পরিস্থিতি মোকাবেলা করে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য রসুল বুদ্ধি রব্বুল আলমিন জন্মগত দিয়েছেন আর হা জ্ঞান তিনি নিজে দিয়েছেন কারণ জ্ঞান যিনি জ্ঞানী তার পক্ষ থেকেই আসে আর জ্ঞানী হলেন স্বয়ং আল্লাহ সুফান সৃষ্টির সূচনায় আদম আলী হুসালাম যিনি সৃষ্টির সেরাজীব হিসেবে রব্বুল আলমিনের পক্ষ থেকে সংবর্ধিত হয়েছেন সকল সৃষ্টি যাকে সেজদা করেছে রব্বুল আলমিনের নির্দেশে তারও কারণ ছিল ও আল্লামা আদম আল আসমা আকুল রব্বুল আলমিন নিজে আদমকে জ্ঞান শিক্ষা দিলেন প্রত্যেক জিনিসের নাম মাধ্যমে আল্লামা আদামা নব্বুল আলমিনে তাই মোহাম্মদুল আলমিন শিখিয়েছেন তাই জাগতিক কোন বাল্য শিক্ষা অথবা বাল্য শিক্ষক মোহাম্মদ সাল্লিসের জন্য ছিলেন এমনকি জীবনের কখনো দুনিয়ার কেউ রসমকে শিখাননি এমনকি জাগতিক যে সকল বিতর্কময় জ্ঞান রবুল আলমিন তাও তার হাবিবকে শিখাননি যেমন সোরাই উনসত্তর নাম্বার রব্বুল বুলামি বলেছেন আল্লাম নাহু আর শেয়ার আওয়ামা ইয়ামাকেলা বুলামি তার হাবিবকে কবিতা শিকারনি আর কবিতা কবিত্ব চর্চা করা তার শুভনীয় নয় বরং রব্বুল আল তার হাবিবকে জগৎ সমূহের অনন্তকালের সকল মানবার আর সৃষ্টি তথা আল এর জন্য রহমত করে পাঠিয়েছেন আর এই রহমত হওয়ার বাস্তবতায় যতটা জ্ঞান প্রয়োজন নিজে তা শিক্ষা দিয়েছেন নিজে রবের কাছ থেকে যা শিখেছেন আমাদের কাছে তা রেখে গিয়েছেন আমরাও কোরআন এবং শিখে সরাসরি আলমিনের শিখানো জ্ঞানে ধন্য হতে পারি আর তাই যে কোরআন শিখে সুন্না শিখে সেই সর্বশ্রেষ্ঠ সবার মধ্যে আসুন না বিশ্বনবী মোহাম্মদের জীবন থেকে এই শিক্ষাটা নিয়ে আমরাও مهان أرمهوت ختشكي رب العالمين هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه نيب والسلام عليكم ورحمة الله وبركاته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى <applause> الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান

জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা রেট পিস টিভি ডট ইভি পিস টিভি মানবতার সমাধান